কোহিনূর। কোহিনূর হল বিশ্বের অন্যতম বৃহত্তম ও বিখ্যাত একটি হীরা, যার মূল্য আসলে অনুমান করা সম্ভব নয়। সম্রাট নাদির শাহ যখন কোহিনূরকে প্রথম দেখেছিলেন, তিনি বলেছিলেন যে যদি কেউ চারদিকে একটি পাথর ছড়ে, সেই পাথর যত দূর যাবে তত দূর সোনা দিয়ে ভরে দিলেও কোহিনূরের মূল্যের চেয়ে কম হবে। কোহিনূরের একটি মজার দিক হল, আজ পর্যন্ত কোহিনূর বিক্রি হয়নি বা কেউ এটিকে কেনার চেষ্টাও করেনি। আজ পর্যন্ত কোহিনূরকে মানুষ জয় করেছে, ছিনিয়ে নিয়েছে অথবা উপহার হিসেবে পেয়েছে। ইতিহাসবিদদের মতে অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে আবিষ্কৃত এই হীরা কাকাতিয়া রাজবংশ থেকে শুরু করে মুঘল, আফগান ও শিখ শাসকদের মধ্য দিয়ে ব্রিটিশদের কাছে গেছে। বিভিন্ন রাজবংশের সম্রাটরা 186 ক্যারেটের এই মূল্যবান পাথরটিকে তাদের গৌরব ও মর্যাদা হিসেবে বিবেচনা করতেন। কোহিনূর শুধুমাত্র একটি অমূল্য রত্ন নয়, এর সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস। অনেকে বলেন কোহিনূর একটি অভিশপ্ত পাথর। ইতিহাসের বই থেকে জানা যায় 1100 থেকে 1300 সালের মধ্যে গোলকুন্ডা খনি থেকে কোহিনূর উত্তোলন করা হয়। এই অঞ্চলটি কাকাতিয়া রাজবংশের শাসনাধীন ছিল। কথিত আছে প্রাথমিকভাবে কোহিনূরের ওজন ছিল আনুমানিক 793 ক্যারেট। আবিষ্কারের পর কাকাতিয়ার একটি মন্দিরে একটি মূর্তির সামনে এটিকে রাখা হয়। 1400 শতকের গোড়ার দিকে যখন আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারত আক্রমণ করেন, তখন এই হীরাটি আলাউদ্দিনের সেনাপতি মালিক কাফুরের হাতে আসে। এইভাবে কোহিনূর দিল্লি সালতানাতের হাতে আসে এবং এটি বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে হাত বদল হতে থাকে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন বাবর এবং দিল্লি সালতানাতের সমস্ত সম্পদ অধিগ্রহণ করেন, যার মধ্যে কোহিনূরও ছিল। বাবর তার আত্মজীবনী বাবরনামায় কোহিনূরের বিষয়ে লিখে গেছেন। তিনি কোহিনূরকে বাবরের হীরা হিসেবে উল্লেখ করেছেন। বাবর কোহিনূরকে বর্ণনা করতে গিয়ে লিখেছেন যে এই হীরেটি এতই মূল্যবান যে এটি বিক্রির অর্থ দিয়ে সারা বিশ্বের মানুষকে একদিন খাওয়ানো যাবে। বাবরের মৃত্যুর পর বংশ পরিক্রমায় কোহিনূর পৌঁছায় সম্রাট শাহজাহানের হাতে। শাহজাহান তার ময়ূর সিংহাসনে এই অমূল্য রত্নটি স্থাপন করেন, যা সেই সিংহাসনের গৌরবকে আরো বৃদ্ধি করে। ইতিহাসবিদরা বলেন শাহজাহানের ময়ূর সিংহাসন এমন একটি সৃষ্টি যা তৈরি করতে 7 বছর সময় লেগেছিল এবং এত অর্থ খরচ হয়েছিল যা দিয়ে 4টি তাজমহল তৈরি করা যেত। শাহজাহানের উত্তরসূরি সম্রাট আওরঙ্গজেবের আমলে ফরাসি পর্যটক ট্র্যাভেনিয়ার ভারতবর্ষে আসেন। আওরঙ্গজেব তাকে কোহিনূর দেখালে তিনি কোহিনূরের একটি স্কেচ তৈরি করার ইচ্ছে প্রকাশ করেন। এভাবেই কোহিনূরের প্রথম স্কেচ তৈরি হয়। আওরঙ্গজেব ভ্যানিসের একজন রত্নশিল্পী হর্টেনসো বর্জিয়াকে রাজকীয় রত্নশিল্পী হিসেবে নিয়োগ করেন এবং কোহিনূরকে কেটে সুন্দর করার দায়িত্ব দেন। কিন্তু তিনি কোহিনূরকে সুন্দর করতে চেয়ে অতিমাত্রায় কেটে ফেলেন, যার ফলে হীরেটির ওজন 793 ক্যারেট থেকে কমে 186 ক্যারেটে গিয়ে দাঁড়ায়। এই মূর্খতার কারণে ক্ষুব্ধ হয়ে আওরঙ্গজেব তাকে কোনো পারিশ্রমিক না দিয়ে ভারতবর্ষ থেকে বিতাড়িত করেন। আওরঙ্গজেবের পর মুঘল শাসক মোহাম্মদ শাহ রাঙ্গেলার শাসনামলে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়। 1739 সালে নাদের শাহ দিল্লি আক্রমণ করেন। দিল্লিতে নাদের শাহের বাহিনী সমগ্র দিল্লিতে লুটতরাজ চালায়। এই সময় ময়ূর সিংহাসন থেকে শুরু করে অনেক মূল্যবান মুঘল সম্পদ লুট হয়ে যায়। কিন্তু কোহিনূর তখনও মুঘল সম্রাট শাহ রাঙ্গেলার কাছেই ছিল। তিনি সবসময় এটিকে তার পাগড়ির মধ্যে লুকিয়ে রাখতেন এবং এটি তার কাছের কিছু মানুষ ছাড়া কেউ জানত না। এরকম একজন কাছের মানুষ নাদির শাহের অনুগ্রহ লাভের জন্য নাদির শাহকে কোহিনূরের গোপন কথা বলে দেন। নাদির শাহ এই মহামূল্যবান হীরেটি দখল করবার জন্য একটি পরিকল্পনা করেন,
তিনি ঘোষণা করেন শাহ রঙ্গেলাকে দিল্লির পূর্ণ কর্তৃত্ব দেওয়া হবে। এজন্য তিনি একটি রাজকীয় ভোজের আয়োজন করেন। সেই রাজকীয় ভোজে নাদির শাহ মোহাম্মদ শাহ রঙ্গেলাকে দিল্লির শাসক ঘোষণা করেন এবং নিজেদের বন্ধুত্বকে অমর করে রাখার জন্য নিজেদের মধ্যে পাগড়ি বিনিময় করার প্রস্তাব দেন। নাদির শাহের এই অনুরোধ রক্ষা করা ছাড়া শাহ রঙ্গেলার কাছে কোনো বিকল্প উপায় ছিল না, তাকে তার পাগড়ি পরিবর্তন করতে হয়েছিল। অনুষ্ঠানের পর নাদির শাহ তার খাস কামরায় ফিরে আসেন এবং মোহাম্মদ শাহের পাগড়ির ভিতর থেকে হীরেটি বের করেন। এই হীরার সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাদির শাহ এর নাম দেন কোহিনূর। কো অর্থ পাহাড় আর নূর অর্থ আলো। নাদির শাহ এই হীরের নাম দেন কোহিনূর বা আলোর পাহাড়। এই ঘটনার কিছুদিন পর 1747 সালে ইরানে একটি সামরিক সংঘর্ষে নাদির শাহ নিহত হন। তখন কোহিনূর আহমেদ শাহের নিয়ন্ত্রণে চলে যায়। পরবর্তীতে আহমেদ শাহ আফগানিস্তানের দুররানি রাজবংশের প্রতিষ্ঠা করেন। এই রাজবংশের শাসক শাহ সুজার স্বৈরাচারী ও নিষ্ঠুর শাসনের কারণে আফগানিস্তানের ওপর দুররানির শাসন দুর্বল হতে থাকে। আফগানিস্তানের সিংহাসন রক্ষা করার জন্য শাহ সুজা পাঞ্জাবের শাসক মহারাজা রঞ্জিত সিং এর সাহায্য প্রার্থনা করেন। এই সময় মহারাজা রঞ্জিত সিংকে কোহিনূর তিনি উপহার হিসেবে দেন। মহারাজা রঞ্জিত সিং কোহিনূরকে তার রাজকীয় পোশাকের সাথে অলংকার হিসেবে পরতেন। 1839 সালে মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যুর পর পাঞ্জাবের সিংহাসন দখলের এক রক্তক্ষয়ী লড়াই চলে এবং মাত্র 4 বছরের মধ্যে পাঞ্জাবে 4 জন শাসক বদল হয়। মহারাজা রঞ্জিত সিং এর উত্তরাধিকার হিসেবে দিলীপ সিং যখন পাঞ্জাবের সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। এই সময়ের মধ্যে ব্রিটিশরা উত্তর ভারত দখল করেছিল এবং পাঞ্জাব ছিল তাদের পরবর্তী লক্ষ্য। 1849 সালে রানী জিন্দালকে কারাগারে প্রেরণ করে ব্রিটিশরা এবং দিলীপ সিংকে লাহোর ট্রিটি নামের একটি চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। লর্ড ডালহাউজির নেতৃত্বে করা এই চুক্তির মাধ্যমে দিলীপ সিংকে তার সমস্ত সম্পত্তি সহ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়। চুক্তিতে এটিও উল্লেখ ছিল যে সম্রাট দিলীপ তার কাছে থাকা কোহিনূর হীরাটি ইংল্যান্ডের রানীকে উপহার হিসেবে তুলে দিবেন। আর এভাবেই কোহিনূর ব্রিটিশদের দখলে চলে যায়। ব্রিটিশরা এইচ মেস মিডিয়া নামের একটি জাহাজে বোম্বে থেকে গোপনে কোহিনূরকে ইংল্যান্ডে পাঠায়। 1850 সালের জুলাই মাসে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কোহিনূর রানী ভিক্টোরিয়ার কাছে হস্তান্তর করা হয়। রানী ভিক্টোরিয়া হীরেটির উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং এটিকে একটি প্রাউড ট্রফি বা গর্বিত পুরস্কার হিসেবে অভিহিত করেন। কিন্তু কুইন ভিক্টোরিয়ার মনে হয়েছিল কোহিনূরের আকার ও আকৃতির মধ্যে এক ধরনের মুঘল ঐতিহ্যের ছায়া আছে। কোহিনূরকে ইংল্যান্ডের প্রদর্শনীতে রাখা হয়েছিল বেশ কিছুদিন, কিন্তু কোহিনূরের ইতিহাসের কারণে এটি ব্রিটিশদের মাঝে সমালোচনার জন্ম দেয়। একটি ইংরেজি ম্যাগাজিন পাঞ্চ এর তীব্র সমালোচনা করে এবং এর নাম দেয় দ্য মাউন্টেন অফ ডার্কনেস বা অন্ধকারের পাহাড়। এসব সমালোচনা ও কোহিনূরের আকৃতি পছন্দ না হওয়ার কারণে রানী ভিক্টোরিয়ার স্বামী প্রিন্স অ্যালবার্ট এটিকে কেটে নতুন আকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন। ইংলিশ ও ডাচ হীরা বিশেষজ্ঞরা প্রিন্স অ্যালবার্টের নির্দেশে কোহিনূরকে কেটে একটি ডিম্বাকৃতির হীরা বানায়, যার ফলে এর ওজন 186 ক্যারেট থেকে 105.6 ক্যারেটে কমে যায় এবং এটির আকারও ছোট হয়ে যায়। আকারে ছোট করার পর কুইন ভিক্টোরিয়া বিভিন্ন অলংকারে কোহিনূরকে ব্যবহার করতেন। কখনো তিনি এটিকে ব্রুজ হিসেবে পরতেন, কখনো ব্রেসলেট হিসেবে, আবার কখনো এটিকে মুকুটেও ব্যবহার করতেন। কোহিনূর ব্রিটিশ রাজবংশের অনেকের মাথার মুকুট হয়ে শোভা পেয়েছে। 1902 সালে রানী আলেকজান্ডার রাজ্যাভিষেকের সময় তিনি এটিকে তার মুকুটে ব্যবহার করেন। পরে রানী মেরি ও রানী এলিজাবেথের রাজ্যাভিষেকের সময়ও এটিকে ব্যবহার করা হয়। বর্তমানে সেই মুকুট এবং কোহিনূরটি অনন্য ক্রাউন জুয়েলসের সাথে লন্ডন টাওয়ারের জুয়েল হাউসে সংরক্ষিত আছে।
কাকাতিয়া রাজবংশ থেকে যাত্রা শুরু করা কোহিনূর আজ ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক হয়ে একটি জুয়েল হাউসে বন্দী। অনেক মূল্যবান পাথরের মতো কোহিনূরের সাথেও কিছু মিথ বা রূপকথা জড়িয়ে আছে। কোহিনূরের অভিশাপ সম্পর্কে জানা যায় 1306 সালে লেখা একটি হিন্দু টেক্সট থেকে। এই টেক্সটের একটি চ্যাপ্টারে লেখা আছে যে এই হীরে যার অধীনে থাকবে সে সারা পৃথিবী জয় করবে, কিন্তু একই সাথে এই হীরের সাথে জুড়ে থাকা অভিশাপেরও ভাগিদার হবে। কিন্তু এটি যদি কোনো নারী বা কোনো দেবতার কাছে থাকে তাহলে কোনো অভিশাপ কাজ করবে না। এছাড়াও লেখক রিচার্ড কিউরিংয়ের লেখা দ্য লিজেন্ডারি হিস্টোরি অফ কার্সড ডায়মন্ডের মতে আবিষ্কারের পর থেকে কোহিনূর সবসময় লুট বা ডাকাতির মাধ্যমে হাত বদল হয়েছে, যার মাধ্যমে এটি অভিশপ্ত রত্নে পরিণত হয়। তার মতে যখন একজন শক্তিশালী ব্যক্তি দুর্বল ব্যক্তির কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় তখন দুর্বল ব্যক্তি অভিশাপ ছাড়া আর কিছুই দিতে পারে না। কোহিনূরের ক্ষেত্রেও তাই ঘটেছে। কেউ এটিকে যুদ্ধে জয় করেছে, কেউ এটিকে ছিনিয়ে নিয়েছে, কেউ চুরি করেছে, কেউ এটিকে বাধ্য হয়ে উপহার দিয়েছে। তবে যে শাসক বা সম্রাট এটিকে জয় করেছে তিনি পরে অনেক ঝামেলার সম্মুখীন হয়েছেন। দিল্লি সালতানাতের পতন তার একটি উদাহরণ। কোহিনূরের কারণে নাদির শাহকে হত্যা করা হয়, শাহ সুজাকে আফগানিস্তান ত্যাগ করতে হয়, রঞ্জিত সিংয়ের শক্তিশালী সাম্রাজ্যও ব্রিটিশদের দখলে চলে যায়। অনেকের মতে কোহিনূরের সাথে সংশ্লিষ্ট অভিশাপের কারণে ব্রিটিশ রাজ পরিবারের কোনো পুরুষ সদস্য এটিকে কখনো ব্যবহার করেননি। রানী ভিক্টোরিয়ার সময় থেকেই কোহিনূরের দখল ব্রিটিশ রানীদের হাতে ছিল। কোহিনূর আজ ব্রিটিশ রাজকীয় সম্পত্তির একটি অংশ এবং এটি ফিরিয়ে আনার জন্য সময়ে সময়ে বহু প্রচেষ্টা করা হয়েছে। 1947 সালে ভারত সরকার প্রথমবার চেষ্টা করে কোহিনূর ফিরিয়ে আনতে। সে সময় কোহিনূরকে ভারতের স্বাধীনতার প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছিল। 1976 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো কোহিনূর দাবি করেছিলেন, কারণ হীরাটি ব্রিটিশরা পাকিস্তানের লাহোরে মহারাজা দিলীপ সিং এর কাছ থেকে দখল করে। এত সব চেষ্টার পরেও বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও কাঙ্ক্ষিত হীরাটি ব্রিটিশ রাজ পরিবারের সম্পত্তি হিসেবে স্বীকৃত।